সিপাই বলল, রাজার হুকুম, আজ তোমাদের ছুটি। আকাশ বলল, আমি তো রোজ সকাল সকাল উঠি, গাছের পাতায় আলো মাখায়, নদীতে দি ঢেউ। সিপাই বলল, আজ থেকে সব করবে অন্য কেউ। নদী বলল, হুজুর, আমি গরিব লোকের ঘরে কল্পনা দিই বিনি পয়সায়, কি হবে এরপরে? সিপাই বলল, রাজার আদেশ, খুব যে বুকের পাটা, খাল বিলেরা করবে সে কাজ, তোমারও নাম কাটা। রামধনুদের ভিড়ের থেকে চার পাঁচজন এসে বলল, হ্যাঁ গো সিপাই সাহেব, আমরা মাটির দেশে ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে। দোকান থেকে আনবো কিনে, বলল রাজার ঢঙে। রোদেরা সব দাঁড়িয়েছিল, এসে বলল, সালাম, আমরাও কি ওদের মতন ছুটির নোটিস পেলাম? সিপাই বলল, নতুন রানীর রং করেছো কালো, তাই তো তিনি বেজায় চোটে, চলে যাওয়াই ভালো। আকাশ, নদী, রামধনু, রোদ, চলল দিনের শেষে, এসব যেন সত্যি না হয়, সত্যি রাজার দেশেই।